হেফাজতে ইসলামের আমির শাহ আহমেদ শফির দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বেলা 2:15 তার জানাজা সম্পন্ন হয়। মাদ্রাসার উত্তর দক্ষিণ পাশের সড়কে প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে এই জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা অংশ নেন। পরে তাকে মাদ্রাসার ভেতর উত্তর মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন আহমেদ শফির বড় ছেলে মাওলানা ইউসুফ। জানাজার আগে তিনি উপস্থিত লোকজন সহ দেশবাসীর কাছে তার বাবার জন্য দোয়া চান। জানাজায় অংশ নেন স্থানীয় সাংসদ আমিনুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম রেঞ্জের DIG আনোয়ার হোসেন খান, SP এস এ রশিদুল হকসহ হেফাজত ইসলামের নেতারা। শনিবার দুপুরে এই জানাজাকে কেন্দ্র করে লোকে লোকারণ্য হয়ে ওঠে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা সংলগ্ন হাটহাজারি এলাকা। চট্টগ্রাম সহ বিভিন্ন স্থান থেকে এসে মানুষ এই জানাজায় অংশ নেন। জানাজায় অংশ নেওয়া মানুষের সারি কয়েক কিলোমিটার ছাড়িয়ে যায়। এর আগে শনিবার সকাল 10:00 তার মরদেহবাহী গাড়িটি মাদ্রাসা প্রাঙ্গণে এসে পৌঁছায়। এ সময় সেখানে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। আল্লামা শফির মৃত্যুর খবরে শুক্রবার রাত থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন তার লাখো ভক্ত অনুসারী। মুকুটহীন এই সম্রাটের মরদেহ পৌঁছানোর আগেই লোকে লোকারণ্য হয়ে যায় দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার প্রাঙ্গণসহ পুরো হাটহাজারি এলাকা। চারিদিক থেকে আসা মানুষের সহায়তায় রাস্তায় শুকনো খাবার ও শরবতসহ নানা পানীয় নিয়ে বিতরণ করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। পুরো হাটহাজারির সব প্রবেশপথে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে প্রশাসন। এদিকে যে কোনো পরিস্থিতি এড়াতে পুরো এলাকা জুড়ে বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। মোতায়েন করা হয়েছে র্যাব ও পুলিশ বাহিনীর সদস্যদের। 10 প্লাটুন BGB সদস্য আছেন হাটহাজারি, পটিয়া ও রাঙ্গুনিয়া ফটিকছড়িতে। এছাড়া 4 উপজেলায় দায়িত্ব পালন করছেন 7 জন ম্যাজিস্ট্রেট। আজকের এই জানাজা সাম্প্রতিক সময়ের সবচেয়ে বৃহত্তম জানাজায় পরিণত হয়েছে। এদিকে বৃদ্ধ ও অসুস্থ আল্লামা আহমেদ শফির মৃত্যু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার কারণে হলেও তার ছেলে আনাস মাদানি ইঙ্গিত করেছেন হাটহাজারি মাদ্রাসায় কয়েকদিনের ঘটনা প্রবাহ ও উদ্ভূত পরিস্থিতির কারণে টেনশনে তার হার্ট ফেল হয়েছিল। চট্টগ্রাম হাটহাজারি মাদ্রাসায় টানা 2 দিনের বিক্ষোভের জের ধরে এক পর্যায়ে অবরুদ্ধই ছিলেন মাদ্রাসার গত প্রায় 30 বছরের পরিচালক শাহ আহমেদ শফি, যিনি বাংলাদেশ হেফাজতে ইসলাম নামে কওমি ধারা সংগঠনের শীর্ষ নেতা ছিলেন। মাদ্রাসার কর্তৃত্ব নিয়ে দুপক্ষের মধ্যকার বিরোধের জের ধরে মাদ্রাসার ভেতরে ভাঙচুর ও বিক্ষোভের পর বিক্ষোভকারীরা যেসব দাবি জানিয়েছিল তার মধ্যে ছিল আল্লামা শাহ আহমেদ শফির সম্মানজনক অব্যাহতির বিষয়টিও। শুক্রবার সন্ধ্যায় আহমেদ শফি ঢাকার একটি হাসপাতালে মৃত্যুর পর তার ছেলে আনাস মাদানি তার পিতার জানাজা ও দাফনের বিষয়ে তাদের সিদ্ধান্ত গণমাধ্যমকে অবহিত করেছিলেন। মিস্টার মাদানি এক পর্যায়ে বলেন, আমার আব্বা দীর্ঘদিন রোগে ভুগলেও ভালোর দিকে ছিলেন। গতকাল অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আব্বাজান হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন ও উনাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। সেখানকার ডাক্তাররা আমাকে ফোন দিয়ে বলেছেন আব্বা টেনশনের কারণে হার্ট ফেল করেছিলেন, সেজন্যই আজ এই অবস্থা। হাটহাজারির ঘটনার কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, এই অবস্থায় ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই কথাগুলো আমি কিছু বলতে চাই না। এছাড়াও আজ সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে আল্লামা শাহ আহমেদ শফিকে হত্যা করা হয়েছে, এটা নিয়ে তার ছাত্র এবং বেশ কিছু উলামায়ে বিভিন্ন ভিডিও বার্তা দিয়ে দেশব্যাপী এক অস্থিতিশীল অবস্থার চেষ্টা চালাচ্ছেন। মাদ্রাসায় যারা বিক্ষোভ করেছিলেন তাদের দাবির মুখে গত বৃহস্পতিবার রাতের শুরা বৈঠকে নিজের অব্যাহতির পাশাপাশি ছেলে আনাস মাদানিকেও স্থায়ীভাবে মাদ্রাসা থেকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছিলেন আহমেদ শফি। মিস্টার মাদানি জানান, আহমেদ শফির ইচ্ছা অনুযায়ী তার একটি জানাজা হয়। শনিবার বেলা 2:00 হাটহাজারি মাদ্রাসায় এবং এরপর সেখানকার কবরস্থানেই তাকে দাফন করা হয়। তিনি বলেন, আমার আব্বা সারা জীবন এক জানাজার পক্ষে ছিলেন, এটাকে কেউ ভিন্ন খাতে নিয়ে বিভ্রান্তি তৈরি করবেন না দয়া করে, বলেন আনাস মাদানি। আরব বিশ্বে যেভাবে সমাদৃত হয়ে উঠেছিলেন আল্লামা শাহ আহমেদ শফি, শেখ বসির লোকটি আরবের হলেও মননে ও চিন্তায় আবেগে ও উচ্ছ্বাসে দেওবন্দী। দেওবন্দের যাবতীয় ছাপ ছিল তার মধ্যে, রুহানিয়াত, রাব্বানিয়াত ও তরিকাত সব কিছুর সমান বেচারণ ছিল তার। তিনি ছিলেন হাজি ইউনিস সাহেবের মুরিদ, তার মাধ্যমে হাজি সাহেব সবচেয়ে বেশি ডোনেশন পেয়েছেন।
এরপর আল্লামা আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহেও তার মাধ্যমেই সবচেয়ে বেশি ডোনেশন পেয়েছেন। খানকার মতো একটা হল রুম ছিল তার বাড়িতে, আরবের বিভিন্ন আলেমগণ আসতেন সেখানে। ছোট হলেও আমি যেতাম, যেতেন আল্লামা আহমদ শফি। এই কথাগুলো লিখেছেন আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভি। হলরুমের একপাশে বসত মিশরি ও সিরীয় আলেমগণ। সেই হলরুমের মজলিসে আহমেদ শফি কথা বলতেন, কোরআন হাদিসের উদ্ধৃতির সঙ্গে আওড়াতেন গুলিস্তা বুস্তা মসনবী থেকে ফার্সি কবিতা, যে কবিতাগুলোতে থাকত রুহানিয়াত ও রব্বানিয়াতের ঝলক, বড় আউলিয়া কেরামের দীপ্তিময় বাণী। সঙ্গে সঙ্গে ফার্সি কবিতাগুলোর অনুবাদ করে দিতেন, অনেকগুলো অনুবাদ করে দিতাম আমি। বয়সে ছোট হলেও মজলিসে আমি কথা বলতাম, মন্তব্য পেশ করতাম, চেষ্টা করতাম কথাগুলো গুছিয়ে বলার, তাই সবাই আমার কথাগুলো পছন্দ করত। এভাবেই হজরতের সঙ্গে আমার পরিচয়, নুরানি এক সফরের শুরু। হাটহাজারি মাদ্রাসা যেন হজরতের স্পর্শেই পূর্ণতা পেয়েছে। হাজি ইউনিস সাহেব হজরতকে মাদ্রাসার মুহতামিম বানানোর পর সব কিছুতে এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে। মাদ্রাসার শিক্ষা, মাদ্রাসার কাঠামোগত উন্নতি, মাদ্রাসা পরিচালনা সব কিছুতে এক নবজোয়ার এসেছে, সব কিছু নব উদ্দীপনা পেয়েছে। এত উন্নতি তরতর করে উপরে উঠে যাওয়ার একমাত্র কারণ হজরতের ইখলাস ও লিল্লিহিয়াত। ইখলাসের শক্তি ও উদ্যম নিয়েই তিনি মাদ্রাসার জন্য দৌড়ে বেরিয়েছেন দেশ দেশান্তর, দুবাই, সৌদি আরব, কাতার। শেখ বসিরের মজলিসেও মাদ্রাসা নিয়ে কথা হতো। 1993 সালে মদিনা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক নিয়ে হাটহাজারি মাদ্রাসা গিয়েছিলাম। এরপর গিয়েছিলাম কুয়েতের একদল অতিথি নিয়ে। হজরত আমাকে দারুণ আপ্যায়ন করেছেন, মেহমানখানায় হজরত নিজ হাতে তুলে আমাকে খাইয়ে দিয়েছেন। মাদানী দস্তরখানা যে কত উদার তা সেদিন টের পেয়েছিলাম। হজরতের ছেলে আনাস যখন হাটহাজারি মাদ্রাসার কালেকশনের জন্য কুয়েত যায়, আমি একটি রিকমেন্ডেশন লেটার লিখে দিয়েছিলাম। এই লেটারের ভরসায় শেখ আব্দুল আলী আল মুতাওয়া মাদ্রাসার জন্য বড় অঙ্কের বার্ষিক একটা অনুদান চালু করে দেয়। এজন্য হজরত আমার উপর অনেক বেশি সন্তুষ্ট ছিলেন। ইসলামী আকিদার জন্য, দেওয়াবন্দি সিলসিলার জন্য, আহলে সুন্নাত ওয়ালা জামাতের জন্য, সহি তাবলিগের জন্য, কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বলার জন্য হজরত সবসময় তৎপর ছিলেন। এই বৃদ্ধ বয়সে এসেও চৌকান্ন হয়ে কাজ করেছিলেন, আমাদের জন্য আলোর পথ তৈরি করেছিলেন। বিস্ময়কর সর্বশেষ যে কাজটি তিনি করলেন তা হলো কওমি সনদ। সব আলেমকে এক মঞ্চে এনে এক কাতারে দাঁড় করিয়ে সরকার থেকে আদায় করলেন দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দেওয়া সনদ। হজরতের এত উদার, এত উন্নত মার্জিত মানসিকতার মানুষ খুব দুর্লভ। হাটহাজারি মাদ্রাসায় গেলেই টের পাওয়া যায় হজরতের উন্নত মানসিকতার চমক। মাদ্রাসার ক্লাসরুম, গবেষণাগার, মেহমানখানা, লাইব্রেরি, কম্পিউটার ল্যাব সবখানে। একদিকে হজরত ইখলাস ও জিকুরে ইলাহিতে ভরপুর, অন্যদিকে দুনিয়াবী আসবাব ও আধুনিকতার দিকেও মনোযোগী ছিলেন আল্লামা শফি। দুটোর সম্মিলনেই হজরত মহিরুহু হয়ে উঠেছিলেন, ছায়ায় মায়ায় আমাদের আগলে রেখেছিলেন। শেখ বসিরের মজলিস থেকে হজরতের সঙ্গে যে নুরানি সফরের শুরু তা আমার ছোট্ট জীবনকে ধন্য করেছেন। লেখক ইসলামিক স্কলার ও চট্টগ্রাম 15 আসনের সংসদ সদস্য। লেখাটি এহসান সিরাত সম্পাদিত জীবন্তিকা থেকে সংগৃহীত।